রাত প্রায় শেষ, আর একটু পরেই ফজরের আজান। ঠিক তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ। ঘুম ভাঙা আতঙ্কিত মানুষ নেমে আসেন রাস্তায়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাজধানীর পূর্ব জুরাইনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। 5-8 মিনিটে আমাদের ভূমিকম্পটা হয়। এই ভূমিকম্প হওয়ার সময় অসুস্থ হওয়ার পরে ওর রুমমেটরা যেটা বলছে যে ওরা ওকে আমরা নিয়ে আসি এখানে সিএনজি করে আসেন ডাক্তার এখানে মৃত ঘোষণা করে। আমার ছেলে কোনোদিন অসুস্থ ছিল না, একদম সুস্থ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ভর্তি হয়েছে একজন শহীদুল্লাহ হলের ছাত্র। অন্যদিকে উৎপত্তিস্থল মণিপুর থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের জেলা সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত হয়েছে 4 জন। উত্তরের জেলা রাজশাহীতে ভূমিকম্প আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান খলিলুর রহমান নামে একজন। এছাড়া সিরাজগঞ্জের বেলকুচি এবং লালমনিরহাটের পাটগ্রামে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরও 2 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে যথেষ্ট শক্তিশালী ছিল এবারের ভূমিকম্প। উৎপত্তিস্থলের কাছাকাছি হওয়ায় অনুভূত হয়েছে যে কোনো সময়ের চেয়ে বেশি। আজকে ভোর 5:05 21 সেকেন্ডে বাংলাদেশ টাইমে একটা 6.6 মাত্রার ভূমিকম্প আমরা রেকর্ড করি। এই ভূমিকম্পে যে এত বড় অনুভূতি হওয়ার মূল কারণ হলো ভূমিকম্পটা অ্যাকচুয়ালি আমাদের থেকে খুব বেশি দূরে নয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।